মাছগুলো কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর বেগুনগুলো কেটে ধুয়ে নিয়েছি, আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি। বেগুনের মধ্যে একটু হলুদ দিয়ে দিব যাতে কালো না পড়ে যায়। মাছের লবণ মুচা মুখে দেবো, লবণ হলুদ জিরা ধনিয়া আর লঙ্কা এগুলোকে আমি পেস্ট করে নেব। লঙ্কাগুলো আলাদা করে পেস্ট করব। লঙ্কা পেস্ট করে নিয়েছি, ধনিয়া আর জিরা একসঙ্গে পেস্ট করা আছে, আর টমেটো পেস্ট। আমি দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি, একদিকে মাছগুলো ভেজে নিই, একদিকে আলু ভেজে নিই। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ওই কড়াই আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। লঙ্কা বাটে টমেটো বাটে জিরা ধনে একসঙ্গে বাটা আছে। আলু কষা হয়ে গেছে, এবারে জলটা আমি একদিকে গরম করে নিয়েছি, গরম করে দিয়েছি। আলু বেগুন দিয়ে তেলাতে গেছে, ঝোল রান্না হয়ে গেছে, এবারে আমি ধরতে পারবো না।
Thank you.